হ্যালো বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওতে দেখছেন সাতটি বাড়ির সামনের ডিজাইন যে বাড়ির সামনের ডিজাইন কেমন হয় এই সাতটি বাড়ির ছবি আপনাদের দেখাবো দেখুন এই বাড়ির ডিজাইনটা একেবারে সিম্পেলের মধ্যে অসাধারণ লাগছে সামনের যে বারান্দাটা দেখুন ওপেন খোলামেলা বারান্দা আর কি এখান থেকে সিঁড়ি উঠছে মেন গেট দুটো দুই সাইডে দুটো রাউন্ড প্ল্যার আছে আর ওপরের ডিজাইনগুলো চূড়াটা করা আছে আর কি হালকা এটা রাউন্ড দিয়ে করা আছে মাঝখানে গিয়ে ফ্ল্যাট আর দুই সাইডের যে জলাগুলো আছে দেখুন জালাগুলো একই ম্যাচ করে যে একই ডিজাইন আর কি অসাধারণ লাগছে বাড়িটা আপনারা চাইলে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারেন এটা অসাধারণ লাগছে তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইন দেখায় দু নম্বর ডিজাইন দেখানোর আগে বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ডিজাইন আপলোড ভিডিও পেতে পাশে থাকা বেলমেন্টটা বাইরে রাখুন তাহলে চলুন দু নম্বর ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনার দু নম্বর দেখেছি বাড়িটার এখনও রং কমপ্লিট হয়নি আর কি বাড়িটা দেখুন প্লাস্টারের যে ডিজাইনগুলো করেছে আর কি অসাধারণ প্রত্যেকটা জানালা দেখুন জানালার যে ওপরে প্লাস্টার করাগুলো প্লাস্টার করা আছে আর মেন গেটটা দেখুন আর কি অসাধারণ লাগছে দুটো করে প্ল্যাট দাঁড় করানো দুটো করে জানালায় দুটো করে প্ল্যাট দাঁড় করানো আছে ওপরে সেপ করে আছে মুখে ঝিল্লি নামিয়ে স্টেপ করা আছে মেন গেট মেন গেটের যে সামনের ডিজাইনটা একই লুক বানানো আছে আর কি এই বাড়িটা অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনও করতে পারেন এই বাড়িটি বারোশো স্কোয়ার ফুট বাড়ি আছে আর যারা আপনারা ভিডিও দেখছেন যে ভিডিওতে লাইক দিতে ভুলে যান এখন এটা লাইক দিয়ে রাখুন তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন দেখেন দেখুন এই বাড়িটা আমরা তিন নম্বরে গেছি এই বাড়িটা দেখুন সামনের ডিজাইনটা সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ লাগছে আর বিল্ডিংটা খুবই অল্প জায়গার মধ্যে আর ছোট বিল্ডিং সাতশো স্কোয়ার ফুট বিল্ডিং আছে নিচের তলা উপর নিচের উপরের তলা সাতশো আছে টোটাল চোদ্দোশো স্কোয়ার ফুট এই বাড়ির যে জানালাটা দেখুন জারাটায় অসাধারণ করা হয়েছে আর যে ব্যালকুনিটা দেখুন ব্যালকুনির হিসেবে করা আছে কিন্তু হালকা রাউন্ড রাউন্ডে করা আছে ভি সেপটা নাম ফ্ল্যাট নাম এটাকে হালকা রাউন্ড করে আছে এর জন্য ব্যালকুনিটা অসাধারণ লাগছে আপনাদের ছোট জায়গার মধ্যে যদি বাড়ি করতে চান তাহলে এই ডিজাইন বাড়িটা করতে পারেন তাহলে চলুন আপনাদের চার নম্বর এই ডিজাইন আমরা চার নম্বরে গেছি অনেক ক্ষেত্রে কী হয় যে আপনার রাস্তার দ্বারা যদি বাড়ি হয় যে মোড়ের মাথায় বাড়ি আর কি রাউন্ড শেপে যে রাস্তাগুলো হয় সেই কর্নারে যদি আপনার বাড়ি হয় এই বাড়িটার সামনেটা একটু রাউন্ড শেপ আছে সাইডটা আর কি এই বাড়ির ডিজাইনটা দেখুন অসাধারণ লাগছে এর দুতলা বাড়ি আছে নিচের তলা মার্কেটের ওপর তলা বাড়ি আর তার তিন তিনতলায় গিয়ে সিঁড়িঘরের সঙ্গে একটা ঘর করা আছে আর কি এই ডিজাইনটা খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন এই গুলো দেখুন ছোটোটুকু ব্যালকুন রাউন্ড শেপে আর জানালার ডিজাইনটা অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন আর কি এই বিল্ডিংটা তেরোশো স্কোয়ার ফুট তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখায় এই বাড়িটা দেখুন এটি পাঁচ নম্বরে দেখেছি এটা সতেরোশো স্কোয়ার ফুট আছে নিচের তলা ওপরে গিয়ে আঠেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট আছে আর এই বাইরে টোটাল বাড়িটাই দেখুন প্যারাপিটের উপর টোটালটাই গাছ লাগানো পুরোটাই গার্ডেন বানানো আর কি প্যারাপিটের ওপরে টপ বসিয়ে সবগুলো দেখুন গাছ লাগানো আর কি বাড়িটা অসাধারণ লাগছে আর কি সিম্পলের মধ্যে দেখুন জালাগুলো আর কি মেন গেটে এগুলো বেশি ডিজাইন করা না এবং সিম্পলের মধ্যে এই বাড়ির লুকটা ফুটেছে এই গাছের জন্য এই যে গার্ডেন করা হয়েছে প্যারাপিটের উপর এর জন্য আর কি খুবই ভালো লাগছে আপনাদের যদি বড়ো জায়গা থাকে তাহলে এই ধরনের বাড়ি আপনি করতে পারেন তাহলে চলুন আপনাদের ছ নম্বর ডিজাইন দেখায় দেখুন এই বাড়িটা আমরা ছ নম্বরে গেছি একেবারে সিম্পলের মধ্যে নিচের তলা দেখুন একবার ফ্ল্যাট আর কি সামনে ঝিল্লি নামানো আছে আর এই বাড়িটার নিচের তলা আছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফুট আর উপরে গিয়ে নশো পঞ্চাশ হয়েছে একশো স্কোয়ার ফুট বাড়া আর কি উপরে ক্যান্ডিলের বাড়তি আছে আর ওপরে গিয়ে যে দেখুন ব্যালকনিটা আর কি ভেতরে বারান্দা কেটে ব্যালকনি করা হয়েছে আর ওপরে এখন টপের ছাদ তিনতলার ছাদটা গিয়ে দুতলার কি টপের ছাদ এটাকে হালকা রাউন্ড শেপে নেওয়া হয়েছে আর এই ছোটোটা বার করে মিডিলে গ্যাপ দেওয়া হয়েছে আর কি ছবিটা টোটাল টোটাল নিতে পারিনি আর কি বাড়িটা সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই এই ধরনের বাড়ির ডিজাইনও করতে পারেন তাহলে চলুন আপনাদের সাত নম্বর ডিজাইন এই ডিজাইনে আমরা সাত নম্বর রেখেছি একেবারে সিম্পলের মধ্যে কম খরচায় এটা ছশো স্কোয়ার ফুট বাড়ি আছে এই ডিজাইন কি খুবই ভালো লাগছে সামনে দেখুন টানাটা বারান্দা আছে আর দুটো বেডরুম আছে এদিকে রান্নাঘর আছে আর সাইডে সিঁড়ি আছে আর কি অল্প জায়গার মধ্যে এই ডিজাইনটা আপনারা করতে পারেন আর এই সাতটি বাড়ির যে সামনের ডিজাইন দেখালাম এই সাতটি বাড়ির ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখাবেন নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন